পুলিশিনী রাগী চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি তা দেখে আমি কোনো মতে উঠে দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে দৌড়াতে লাগলাম, এক দৌড়ে বাড়িতে চলে এসেছি। উফ, কি রাগী মাইরি, মনে হচ্ছিল চোখ দিয়ে খেয়ে ফেলবে। দেখে তো ফেলেছে, পরে না জানি কি করে। না, খুব সাবধানে থাকতে হবে, কিন্তু ক্রাশ তো খেয়ে গেছি, এত সুন্দর পরি যে কেউ ক্রাশ খাবে। কিন্তু ভাই, পুলিশিনীটা আমার, আমি ক্রাশ খাইছি, এতে আমার কোনো দোষ নেই বললেই চলে, কারণ সুন্দর জিনিস দেখে সকলেই ক্রাশ খাই। যদি আমি ক্রাশ খেয়ে দোষী হই তাহলে সব পাঠকরাও দোষী। যাই হোক, বাসায় এসে, মা মা কোথায় তুমি? আমি রান্নাঘরে, কি হয়েছে? খুব খিদে লেগেছে, খেতে দাও। তুই বস, আমি খাবার আনতেছি। তাড়াতাড়ি আনো, কলেজে যেতে হবে তো। আরে আনছি আনছি, একটু সহ্য হয় না। ওয়াও, ডিম ভোনা দারুণ, ভোনা আমি অনেক লাইক করি। হুম, এখন খাবার খেয়ে আমাকে উদ্ধার করো। খাবো মানে খাইয়ে দাও, জানো না আমার হাত চুলে গেছে। আচ্ছা। খাবার খেয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আমার তো বাইক আছে, বাইক নিয়ে যাই কলেজে, কিন্তু পোলালা যেতে হয় ভাই, লাইসেন্স নেই, হেলমেটও পরি না, ভালো লাগে না হেলমেট পরতে। আপনারাই বলুন, হেলমেট পরলে কি সব মেয়েরা আমার সুন্দর চেহারাখানা দেখতে পারবে? তাই কিছু চিন্তা না করে বাইক নিয়ে বের হলাম। রাস্তায় দেখি নিলয় শয়তান দাঁড়িয়ে আছে। ভাই নিয়ে চল। নেব না কুত্তা, তোরা সকলে আমাকে রেখে চলে আসছিলি কেন? ভাই ভাবি যে রাগি মাইরি যদি জেলে চালান করে দিত। ভাবি বললি, দারুণ লেগেছে শুনতে, আরো একবার বল, তাইলে তোকে নেব। পুলিশিনী আমার ভাবি, মানে তোর বউ। ও বউ হেব্বি লাগছে, কিন্তু ভাই এমন বদমেজাজি কেন? হতাশ হস না, সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হুম, ক্রাশ তো খাইছি, ঠিক কথা, ঠিক তো হতেই হবে। হুম, এখন চল। হুম, তারপর আমি আর নিলয় কলেজের উদ্দেশ্যে বের হলাম। আমরা প্রত্যেক দিন যেই রাস্তা দিয়ে যাই, আজকেও সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আসলে ওই রাস্তায় কোনোদিন পুলিশ দাঁড়ায় না, কিন্তু আজ সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মোড় ঘুরতেই দেখি পুলিশের গাড়ি আর চার পাঁচটা পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশকে দেখে যেই ঘুরতে যাব, পেছন থেকে কোথা থেকে পুলিশ এসে হাজির। যেই পিছু ঘুরে পালাতে যাব, তখন কোথা থেকে আরও দুটি পুলিশ এসে ধরল। কোথায় যাচ্ছ বাসা? চলো ওইদিকে চলো। বাবা গো, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, এটি আমার হোন্ডা না। তোমার হোন্ডা না, চল সামনে। স্যার আমাদের ছেড়ে দিন, আমরা স্টুডেন্ট। মা গো, আমাকে পুলিশ ধরে নিয়ে গেল, বাঁচাও আমাকে। ওই চুপ করবি নাকি জেলে চালান করে দিব? বন্ধু তুই থাম, আমি দেখতেছি। আর আমি চুপ করে থাকলাম। স্যার একটু এদিকে আসেন। আরে স্যার আসেন না। সাদিয়ে গিয়ে নিলয় স্যারকে কি বলেছে বুঝছি না, কিন্তু কিছুক্ষণ পর নিলয়কে কষে কষে দুইটা থাপ্পড় মারল। কি হয়েছে? আরে বলো না, শালা ঘুষ দিচ্ছে। কি, দুটোকে জিবি উঠাও। স্যার আমাকে ছেড়ে দিন, আর জীবনেও হোন্ডা চালাবো না, এসব বলে কান্না করতে থাকলাম। কিন্তু আমাদের জেলে নিয়েই গেল, সব এই নিলয় শালার জন্য হয়েছে। ও ঘুষ দিতে না চাইলে আমাদের কেস লিখে ছেড়ে দিত, থানায় আনতো না। আল্লাহই জানে এখন কি হবে, থানায় তো ওই পুলিশিনীটা আছে, সকালে যা করেছি তার জন্য না জানি কি করে। তারপরে আর কি, আমাদের জিপে উঠিয়ে থানায় নিয়ে গেল, আমি ভয়েতে অর্ধেক মরে গেছি। থানায় নেওয়ার পর স্যার আমাকে ছেড়ে দিন প্লিজ। এই শালা তো বেশি জ্বালাচ্ছে। ও মা গো, আমি ম্যাডামের কাছে যাব না, আমাকে জেলের মধ্যে দিন। তারপর জোর করে আমাকে ম্যাডামের রুমে পাঠালো। ম্যাডামের রুমে যাওয়ার পর এই ছেলেটি কান্না করতে করতে আমার মাথা নষ্ট করে দিল, কি করবো ম্যাডাম? তখন ম্যাডাম আমার দিকে তাকালো, তাকানোর সাথে সাথে আমি মাথা নিচু করে ফেললাম। ওই তুই রাত্রের ওই ছেলেটি না? আপু আমাকে মাফ করে দিন, আর জীবনেও আমি হোন্ডা চালাবো না। ওই শালার পুত কে রে ম্যাডাম বল। তুমি যাও, আমি দেখতেছি। ওকে ম্যাম। এখন কিভাবে বাঁচবি, সকালে আমার বাসার সামনে দাঁড়িয়েছিলি কেন? আপনাকে দেখার জন্য। এই না না, আমরা এমনিতেই হাঁটতেছিলাম। এমনিতেই না, পুলিশের কাছে মিথ্যে বলা আর
একদিন যদি দেখি আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতে, তাহলে মেরে হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। না, আমি আর জীবনে ওই গুলিতে ঢুকবো না। ওই কান্না থামাবি নাকি জেলে ভরে দেব? আমি চুপ হয়ে গেলাম। লাইসেন্স ছাড়া হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছিলি কেন? আবু ভুল হয়ে গেছে, আর জীবনও করব না, হোন্ডা আর চালাবো না। ওই কি বললি, আমি তোর আপু লাগি? উফ মা, না ম্যাডাম ম্যাডাম। হুম, মনে থাকে জানো? সারা জীবন মনে থাকবে। ম্যাডাম আমাদের ছেড়ে দিন প্লিজ, আমাদের আজ অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আছে, প্লিজ ছেড়ে দিন। বুঝলাম, তোর নাম কি জানো? শালি নামটাও মনে রাখেনি। ওই কি বললি? না না কিছু না, জি আমার নাম আলাউদ্দিন। আর যে তোকে আমার চোখের সামনে না দেখি, যদি আবারও এসে যাস কোনো কারণে, তাহলে চালান করে দিব। আমাকে আর পাইকে, যেই চলে আসতে যাব তখন মনে পড়লো পুলিশিনীর নাম তো জানি না, শালা যারে দেখে ক্রাশ খাইছি তার নামই তো জানি না, তাই দাঁড়িয়ে গেলাম। কি রে দাঁড়ালি কেন? আস্তে আস্তে পেছনে তাকিয়ে পুলিশিনীর বুকের ওপর তাকালাম। বুকে ব্যাচের ওপরে নামটা লেখা আছে, নামটা কি জানেন? নামটা হলো সুরভি। ওই কি দেখিস? না কিছু না, এই বলে আমি আর নিলয় চলে আসলাম। বাইরে আসার পর, শালা তোর জন্য এত কিছু হলো, তুই যদি তুই ঘুষ দিতে গিয়েছিলি কেন? সরি দোস, ভুল হয়ে গেছে। হুম, ওই জানিস পুলিশিনীটার নাম কি? সুরভি। এত সুন্দর মধুর নাম, দেখতেও পরীর মতো, কিন্তু এমন কেন? ভাই এরা মেয়ের জাতি, তাও আবার পুলিশ, বোঝা অত সহজ না। তবে আমি এতটুকু বুঝেছি যে ক্রাশ খেয়ে আমার জীবন তেজপাতা হয়ে গেছে। হুম, যা বলেছিস, তবু বন্ধু তোকে হার মানলে চলবে না, তোকে পুলিশে কি পড়াতে হবে। কিন্তু কিভাবে? তোকে না খেয়ে দে পুলিশটার পেছনে পড়তে থাকতে হবে। শালা আমাকে মারার বুদ্ধি দিচ্ছিস?